হ্যালো হ্যালো বাবা, খুব ব্যস্ত আছি মা, পরে কথা বলছি। আচ্ছা। এখন পর্যন্ত আমাদের যে বড় প্ল্যান। এক্সকিউজ মি, স্যার আপনার চিঠি। বাবা কেমন আছিস? ব্যস্ত খুব? খাওয়া দাওয়া ঠিক মতো করছিস তো? প্রতিদিন কল দিই তোর মোবাইলে, তুই অনেক ব্যস্ত থাকিস, চাইলেও হয়তো কল ধরতে পারিস না। তোর সাথে কথা বলতে খুব ইচ্ছে করে। মনে আছে ছোটবেলায় তুই সারাদিন আমার সাথে কত কথা বলতি, আমি বিরক্ত হয়ে যেতাম। এখন মনে হয় তোর পালা। এখন আমি কথা বলতে চাই কিন্তু তুই মনে হয় বিরক্ত হয়ে যাস, তাই আমি ঠিক করেছি এখন থেকে প্রতিদিন তোকে একটা করে চিঠি লিখব। ফোনে তোর সাথে যা যা কথা বলতাম চিঠিতে তা লিখে পাঠাবো, সময় পেলে আমার চিঠির জবাব দিস, দিবি তো? নাগরিক জীবনের যান্ত্রিকতার সাথে একাত্ম হতে গিয়ে আমরা ভুলতে বসেছি শেকড়ের টান, যে শেকড় আষ্টে পৃষ্ঠে ধরে রাখে আমাদের অনুভূতি ও স্মৃতিগুলোকে। ফেলে আসা সময়ের সাথে ফিকে হয়ে পড়া সম্পর্কগুলোর গভীরে নতুন করে অনুভূতির জোয়ার এনে দিতে পারে একটিমাত্র চিঠি, যা হয়তো অন্যান্য যোগাযোগ মাধ্যমে সম্ভব নয়। তাই চলুন ফিরিয়ে আনি অনুভূতির প্রাচীনতম বাহন চিঠিকে। ফিরে আসুক চিঠি তার আপন মহিমায়।